পোলাওর চাল লেখ 5 কেজি, আদা হাফ কেজি, পেঁয়াজ 1 কেজি, রসুন 1 কেজি, আর লেখ গলদা চিংড়ি, ইলিশ মাছ 2টা। এই খরচ না করতে পারলে কি তোমার শরীর চুলকায়? খরচ করতে সুখ লাগে না? এই না তুমি গলদা চিংড়ির কথা কইলা, আবার ইলিশ মাছের কথা কেন? কয় পদের মাছ লাগে? তোমার এই টিপটামির জন্য সারা জীবন এক পদ দিয়া ভাত খাইয়া মুখ বুইজা সহ্য করছি। এখন আমার ভাই আসতেছে বিদেশ থেকে পরিবার নিয়া, তারে আমি এক পদ দিয়া খাওয়াবো? লেখ মুরগি, দেশি মুরগি 4টা, গরুর মাংস 3 কেজি, আর খাসি মাংস লেখ 2 কেজি হইব না? আবার খাসির মাংস কেন? তুমি না গরু আর মুরগির কথা কইলে, তা আবার দেশি মুরগি? খাসির দাম জানো? তোমার না বলছি, আমার ভাই, ভাইয়ের পরিবার বিদেশ থেকে আসতেছে, বেশি কথা বলবা না। আর একটা কথা বললে লিস্টটি কিন্তু লম্বা হয়ে যাবে। তুমি যেভাবে কইতেছো তাতে তো মনে হইতেছে না তোমার ভাই বিদেশ থেকে আইতেছে, মনে হইতেছে তোমার ভাই 14 বছর পর জেল থেকে আইতেছে। জেলে ভালো মন্দ কিছু খাইতে পারে নাই, এখন এখানে আইসা গপ গপ করে খাইব। হ্যাঁ খাইব, 100 বার খাইব। শশা, টমেটো, টক দইয়ের কথা কইলো না, ওটা লাগবে না? ও হ্যাঁ হ্যাঁ, ভালো কথা মনে হয়েছে, টক দই লাগ। লেবু, লেবু কিন্তু গন্ধরাজ লেবু আইনি। এই লিস্টের একটা জিনিস যদি বাদ পড়ে তাহলে খবর আছে। ধরো যা, তুই ওদের সাথে যা। আচ্ছা এই যে এত লম্বা লিস্ট করলা, তোমার ভাই কতদিন থাকবো? যতদিন খুশি ততদিন থাকবো, তোমার কোনো সমস্যা? একটা মেহমান কয়দিন থাকে এক বাড়িতে? একদিন, 2 দিন, আর এখানে যতদিন ইচ্ছে ততদিন থাকবো? এটা কথা হইলো? কে এটা খরচ করবো, কে কার টাকা দিয়ে বাজার করবো? তোমার না কইছি, বেশি কথা বললে না আমি আমার ভাইয়ের সাথে অস্ট্রেলিয়া চলে যাব, তখন বুঝবা কি হয়, কত দানে কত চাল। যাও তাদের পাশে যাও। ব্যাগ নিয়ে আর কি হইব, যা লিস্টি দিছে মিন্তিও আনতে পারবো কিনা সন্দেহ। ও হাই হাই, মিষ্টির কথা তো কইলাম না। আচ্ছা ফোন করে দিই, মিষ্টি তো লাগবই। ফোনটা ধরতেছে না বুঝিয়া, কিপটার কিপটা সে বুঝা গেছে যে আমি আরেকটা কিছুর কথা কইতে পারি, এখন ফোন ধরতেছে না। আচ্ছা না ধরু, আসলে আবার পাঠাবো, মিষ্টি তো লাগবে। কিরে তুই সাজা গুজো কই যা? প্রতিদিন এটা আমি কই যাই মা? অফিসে। তাহলে অফিসে যাচ্ছি মা। আমি যে কালকে রাত্রে তোকে বললাম আজকে অফিস থেকে ছুটি নে, তোর মামা আসবে বিদেশ থেকে, মামি আসবে, বোন 2টা আসবে, আজকে একটু বাসায় থাক, কথাটা কি তোর কানে যায় নাই? আর কালকে চলে যাবে? ও মা কি করছ তুই, আমার ভাই এতদিন পরে বিদেশ থেকে আসতেছে, আমি রান্না বান্না করব, ওরা থাকবে, খাবে, বেড়াবে, আইসে চলে যাবে মানে? মানে বলছিলাম ওরা তো অনেকদিন থাকবে। হ্যাঁ এখন যদি আমি ছুটি চাই বস ডিরেক্ট ফায়ার করে দিবে আমাকে, মাত্র প্রমোশন হয়েছে না, তাই না? আসুক আমি আর্লি চলে আসবো, প্রমিস। আমি কই কি, তুই চাকরিটা ছাইটা দে, আমার চোখের সামনে সামনে থাক, আমি তোর বসায় বসায় খাওয়াবো। যে মানুষটার বিয়ে করছো তুমি বসে বসে খাইতে পারবি না, দেখো গিফটের ঘরে গিফটের। কত বড় হয়ে গেছে আমার সোনা রোজা। এই আমার সবার হয়ে গেছে।
শোনো, ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট মাই সিস্টার, হ্যাঁ, দে আর সো ওয়েলকামিং, না? আবার কেমন আছো? বাই বাই বাই, তুমি শুকায় গেছো তো? হ্যাঁ তাই, একদম, হ্যাঁ। ও মাই গড, বলে আসো 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 আম্মা, আসো। হ্যাঁ, বাজারে গেছে? রোজ বসো বসো, তুই এনে বয় না। আমি তো দেখে একদম আই এম সো মানে সারপ্রাইজ টু সি। দিলাবাই, গিভ মি এ ফাইভ, গিভ মি এ ফাইভ, দিলাবাই গিভ মি এ ফাইভ। কেমন আছেন আপনি? খুব ভালো আছি, খুব ভালো আছি। লেডি দেখো, তোমার বউ, তোমার ও কিছু না, এটা লাগবে না, এটা লাগবে না। শি হ্যাজ ওয়ান, শি হ্যাজ ওয়ান। বাপরে কত বড় হয়ে গেছে মারা। হ্যাঁ হ্যাঁ, রিমেম্বার আই টকড অ্যাবাউট হিম, কি হয় জানো, আমি শরবত বানাই তোমাদের। কি বলো, এত দূর থেকে এসছো, এই তুই বস। আমার জন্য শরবত দিও। হ্যাঁ আমাদের বিয়ের সময় ও তো এইটুক ছিল। আরে না না, আরে আরে না, আরো বড় ছিল, তুমি ভুলে গেছো। এইটুক ছিল, আপার সাথে আসছে, বলে যাবে না, থাকবে। ঠিক আছে, ও যখন বলছে থাক থাক, রাতের বেলা কি করে এলো, যাই আপনি বসে। আরে তুমি বসো বসো। মামা কোনো প্রবলেম হয় তো আসতে? না, একদম ফ্লাইট ঠিক ছিল, তবে সিডনি থেকে সিঙ্গাপুরের ফ্লাইট তো ছিল মানে অ্যাবাউট 6 hours, আর সিঙ্গাপুরে ট্রানজিট ছিল মানে দুই ঘন্টা, না 2 ঘন্টা, ওকে, সেটাও ঠিক ছিল। প্রবলেম যেটা হয়েছিল, সিঙ্গাপুর থেকে ঢাকা ফ্লাইং টাইম তো 3.5 ঘন্টা, না ওইটা, দ্যাট গট ডিলেড, সো উই গট ডিলেড ইন ঢাকা, ওইটাই আর কি। বেলি আসে না? হ্যাঁ আসছে তো। বেলি, আমি এখন টেবিলে খাবার দিব, সবাই একসাথে খাবো। মামা, আমরা কিন্তু এখানে বেশ অনেকদিন আছি, হ্যাঁ, আমরা অনেক পার্টি করবো, উইল হ্যাভ লট অফ ফান। ওই অফিস কিংবা ওই বোর্ড মিটিং এর বাহানা দিয়ে কিন্তু চলে যাওয়া যাবে না, রাইট? জি। হেই বেইলি, আই ফলো ইউ অন ইনস্টাগ্রাম। আই ফলো ইউ ব্যাক। ওকে 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 ওকে। মে আই কাম ইন? বেইলি, আসো। So, how's life? Good. Not bad. Meta ki? Kon beta? Char shate texting korte chila.
খারাপ লাগলে তখন কোথাও শেয়ার করলে হালকা লাগে, ড্রপ ইট। তোমার কি খবর? What about me? মামি নাই কিন্তু। প্রেম? প্রেম নাই, but I love someone. অংশি? ইন্ডিয়ান না পাকিস্তানি? বলুন না কাউকে, প্রমিস। লাগবে না তো মামা। কি অবস্থা তোমার, জব টব কেমন চলছে? জি মামা, আলহামদুলিল্লাহ ভালো। প্রমোশন হলো এই মাসে। ওয়াও, এরিয়া ম্যানেজার, একটু প্রেশার বেশি আর কি। কংগ্রাচুলেশনস। আপা, ছেলে তো এস্টাবলিশ হয়েই গেল, এখন বিয়ের বাদ্য বাজবে কবে? আমরা কিন্তু সবাই আসবো, খুব এনজয় করবো। না মামি, সাইনকেট আর কি বিয়ে হবে? নিজের কোন সারাক্ষণ অনলাইনে স্টেটাস দেয়, পেইং চেঞ্জেস পিপল, আই এম ভেরি লোনলি, স্টাফস লাইক দ্যাট। দ্যাট ওয়াজ ওয়ান ইয়ার ব্যাক। আই নো ইউ, আই স্টপ স্টকিং না ওরকমলে নিয়ে জুড়বে না। আপা, এক কাজ করবো নাকি, আমরা অস্ট্রেলিয়াতে বাংলাদেশি কোনো একটা ফ্যামিলিতে একটা মেয়ে দেখবো। না মামা, আরে রাখো রাখো রাখো, ওর অস্ট্রেলিয়া যাওয়ার আগে তো আমারে অস্ট্রেলিয়া যাওয়া দরকার। এই কবি গুড, এই শুনছি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বলে আমারও তো বুড়াদের ভাতা দেয়। দেখছিস, আমরা আছে আমাদের ছেলে বিয়া নিয়া, আর উনি আছে ভাতা নিয়া। এই কিপটার জন্য আমার ছেলের বিয়ে হবে না। কে কিছু হয় না, আমি তোরে কয়া দিছি একটা ভাগায় আনতে, তাতে তো আমার টাকা পয়সা খরচ হইব না। আমারে কয় কিপটা, আর তোমরা কি, তোমার বংশ কি, তোমার বংশ তো আরো বড় কিপটা। কিপটা বিন কি করলো আমার বংশ? কি করলো দেখো নাই, দেখো নাই? তোমার ছোট ভাই এতদিন পর বিদেশ থেকে আইলো, আমার শ্যালো। তার বড় দুলামেলে কি নিয়ে আসলো? একটা পারফিউম। আরে এটা কোনো গিফট এলো? পারফিউম তো কোনো গিফট না। আচ্ছা তুমি কও তো, আমার বংশের কারে তুমি কি গিফট দিছো? সোনার চেইন তো দূরের কথা, একটা পারফিউম কাউরে দিছো? ও মা, এটা কি কও, তোমরাই না আমার গিফটটা কও। গিফটটা আমি কাউরে গিফট করুন কেন? তোমার ভাই তো গিফটটা না, সে আমার লেগে কি নিয়ে আসলো? লাগবো না আমার এই গিফট। লাগবো না? না। ঠিক আছে, তুমি আমার পারফিউম দিয়া দাও, আমি আমার ভাইরে ফেরত দিয়ে দেব। কেমন তোর কথাগুলো তুমি, আমার শালা একটা দিদি জানতে আমার পছন্দ হয় নাই, তাহলে আমি ফেরত দেবো? হইতে পারে, আমি মানুষটা। ও তুমি যে কিপটার কিপটা, একটা শিকি পাইলে পকেটে ঢুকায় ফেলাও আর পারফিউম দিবা ফেরত। বেশি কথা না কই, এখন ঘুমাও। প্রিয়জন প্রিয় মুখ যখন তখন হবে ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। আসসালামু আলাইকুম স্যার। এই ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি আছি ভালো আছি। কি নাম যেন আপনার? আমার নাম হচ্ছে আতাউর। সরি, কি নাম? আতাউর। আতা আতাউর, আমি আপনাকে একটু ছোট করে আতা বলে ডাকি। এটা এটা কি করলেন আমার একটু করেন তো। আসলে এটা আমার জন্মদোষ। ও মানে কথার মাঝে মাঝে এটা চলে আসছে না, বলেন কি করেন আপনি? আমি হচ্ছি এই বাড়ির কেয়ারটেকার।
কেয়ার টেকার, তার মানে এই পুরো বাড়ি আপনি দেখাশোনা করেন? হ্যাঁ, কিন্তু আমার যে যোগ্যতা, আসলে এই বাড়ির সাথে আমার যায় না। আপনি তো বিদেশ থাকেন, আমাকে কি কোনোভাবে বিদেশে নেওয়া যায়? আচ্ছা, আপনার প্রথম কথা হচ্ছে আপনি অনেক যোগ্য, বেশি যোগ্য, এবং এইটার সঙ্গে আপনার যোগ্যতার সঙ্গে এই কেয়ার টেকার জানা আর ভালো কিছু করতে চান। তো কী যোগ্য ভাই আপনি? আমি একজন গ্রাজুয়েট, ফাইভ পাস। গ্র্যাজুয়েট আপনি, তারপরে আপনি ফাইভ পাস? তো আপনি অস্ট্রেলিয়া যে যাবেন, অস্ট্রেলিয়া তো যেতে হলে আপনাকে কয়েকটা উপায় আছে। মানে হচ্ছে আপনি ভিসা নিয়ে ওখানে বেড়াতে যেতে পারেন, আর একটা হচ্ছে ওখানে যে আপনি চাকরি করতে পারেন, সেইখানে আপনার ওখানে চাকরি থাকতে হবে। আরেকটা হচ্ছে আপনি ওখানে যদি কোনো কাউকের সঙ্গে কোনো রিলেশন করেন, বিয়েটি করেন, তাহলে আপনি ওখানে থাকতে পারেন। তো কোনটা আপনার জন্য মানে যোগ্য মনে হয়? আমার অনেক দিনের ইচ্ছা যে বিদেশে গিয়ে একটা মেয়ে বিয়ে করবো, বিদেশি। তাহলে আপনি কি আসুলিয়ায় নিয়ে যাই না? আসুলিয়া? হ্যাঁ, অস্ট্রেলিয়ার কাছে। ভিতরে আসুলিয়া হচ্ছে আপনার ওই অস্ট্রেলিয়ার রাজধানী, ওই একই কথা। তাহলে আমার ওই জায়গায় নিয়ে যান। কী দরকার ভাই বিদেশে যাওয়ার? এই দেশে তো অনেক ভালো আছে, তার চেয়ে আমার কি ভালো মনে হয় জানেন আতা ভাই? আপনি যে এইখানে আপনি যা করতেছেন কেয়ার টেকার হিসাবে, আপনি এইখানেই থাকেন, এখানে আমার মনে হয় জানলার মতো আপনি ভালো করবেন। আপনার সাথে আমার কথা কয়ে আমার টাইমটাই নষ্ট হয়েছে, সবাই কেন জানে আমার সাথে জেলাস করে। কি রে, একটা দিন ছুটি পাইছিস, এরকম গড়াইতেছিস কেন? ওদেরকে নিয়ে একটু বাইরে যেতে পারিস না? বেলি রোজ ওরা একটু বাইরে যেতে চায়, রিক্সায় ঘুরতে চায়, ফুচকা চটপটি খেতে চায়। আতাউরকে নিয়ে যেতে বলো। আতাউর আমাদেরকে নিয়ে যাবে মানে? ফুপি, আতাউর তো হচ্ছে, ওকে নিয়ে যদি বাইরে যাই সারাক্ষণ আমাকে টেনশনে থাকতে হবে, কখন না কেউ হারায় যায়। পয়সা হারায় যাবো? এই তুই যা এখান থেকে, সারাক্ষণ একটা অভ্যাস পাইছে, ফুত ফুত যা। জিলাফ। এই আতাউর কি ওদের মামাতো ভাই? হ্যাঁ, তুই ওদের মামাতো ভাই। ওঠ। আচ্ছা যাবো, যাও যাবে, বেলি রেডি হও, যাও। আমাদেরকে নিয়ে তো আর বাইরে যাবে না, গার্লফ্রেন্ড হলে ঠিকই বাইরে নিয়ে যেয়ে ঘুরঘুর করতে। একটা দিয়ে ওকে, আই এম গেটিং রেডি ইন 5 মিনিট। এই নাও, হিয়ার উই গো। ওয়াও, আই মিসড ইট সো মাচ। এত ওয়াও বলার কিছু নাই। I love it. Just try করো। কেন? আমি কেন ট্রাই করব? গুড কাপল। ও হ্যালো, আমি না ওই বাংলাদেশি টিপিক্যাল মেয়েগুলোর মতো না, যারা বিদেশে থাকে আর বলে যে বাইরের খাবার খেলে আমার পেটে ব্যথা হবে, আমার ডিসেন্ট্রি হবে। আমি একদমই ওরকম না, খালামণি পারে জিজ্ঞেস করে দেখেন, ঠিক আছে? ইনফ্যাক্ট আমি তিন প্লেট। ওকে, তুমি কম খেয়ো। নো ওয়ে, আমি কেন কম খাবো? ও যদি তিন প্লেট খায়, আমিও তাহলে চার প্লেট, তাহলে আমি পাঁচ প্লেট, আমি ছয় প্লেট, আমি সাত প্লেট, আমি নয় প্লেট। হোল্ড অন, কিছু হলে কিন্তু খালামণিকে আমি কিছু বলতে পারবো না, আমি জানি না। ওয়েট, শিওর? 100% শিওর। ওয়াও, বাসে বসে
হয়েছে তোকে পুরা বার তন্ন তন্ন করে খুঁজলাম, এতগুলো ফোন করলাম, আমার ফোন ধরিস নি কেন? আর তুই এখানের মধ্যে বসে কি দেখিস? আকাশ একটু দেখ কি রঙিন কালারফুল, শুনলাম না? আকাশ কালারফুল কোথায়? হ্যাঁ ওই তো, আমি তো পুরো আকাশ দেখছি কাল, তুই কোথেকে দেখছিস আকাশ রঙিন? ওয়েট, তুই কি কোনো কারণে নেশা পানি করেছিস? সরি, নেশা পানি কেন করবো আমি? তাহলে তুই এরকম আলাদা কথা বলতেছিস কেন? কারণ হচ্ছে প্রেমে পড়েছি মন, প্রেমে পড়ে। ওহ মাই গড, আচ্ছা তুই এমন কেন বলতো? যখন তখন যাকে তাকে দেখে তুই প্রেমে পড়ে গেছিস, এটা কোনো মানে আছে? এটা কেমনে হয়? আমি যার তার প্রেমে পড়ে নেই তাইলে? আমি আসলে এই এবারে প্রেমটা আমি আসলে সিরিয়াস, কয়েকদিন থেকে তাকে প্রতিদিন দেখা, তার সাথে কথা বলা, ছোটবেলা থেকে আসলো সে আমার ক্রাশ। প্লিজ ডোন্ট টেল মি তুই আমাদের কেয়ারটেকারের প্রেমে পড়ছিস। ইউজ মি, কেয়ারটেকারের প্রেমে আমি কেন পড়বো? আমি তো প্রেমে পড়েছি সাইমের। কি সুন্দর হাসি, কি দেশি, সো হ্যান্ডসাম, আই লাভ ইট। আই কি যাতা বলতেছিস তুই? এগুলো সাইমের প্রেমে পড়ছি মানে? হাই তুই নিজেকে দেখছিস পুটকি একটা পুরা? তোর বয়স আর সাইমের বয়স কি এক? তোর বয়সের ডাবল হতো সাইমের বয়স, তোর সাথে কি কোনোভাবে সাইমকে যায়? একটা কথা বললেই হলো আমি সাইমের প্রেমে পড়ছি, খবরদার খবরদার, যা বলছিস আমাকে বলছিস, আর কখনো এসব কথা কাউকে বলবি না, আর আজকের পর থেকে সাইমের নাম মাথা থেকে ঝেড়ে ফেলে দিবি, ওকে? আমার তো মনে হচ্ছে তুই মনে হয় একই লাইনে যাচ্ছিস। আমি এই লাইনে চলতেছি না কি করতেছি এটা তোর কনসার্ন না, তুই যেটা করতেছিস দিস ইজ ভ্যারি রং। আর তাছাড়া আমি তোর থেকে বয়সে বড়, তোর আগে নিশ্চয়ই আমার বিয়েটা হবে, তো আমার বিয়ে হওয়ার অন্তত পক্ষে 10 বছর পর তোর বিয়ে হবে, ততদিনে সাইম বুড়া হয়ে যাবে আর আমার সাথে সাইমকে যায়, বিকজ আমাদের একটা ছোটোবেলা থেকে বন্ডিং আছে, আমাদের হোয়াট এভার বয়সেরও আমাদের একটা ডিফারেন্সটা খুবই কম, ঠিক আছে? আর তুই আজকের পর থেকে কোনোদিনও সাইমের ব্যাপার নিয়ে কোথাও কথা বলবি না। অল রাইট, ডান 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 বল ডান, নট ডান, কারণ সাইমকে আমি পেয়ে ছাড়ব। আমি আমার মতো চালিয়ে যাই, তুই তোর মতো চালিয়ে যা, দেখি কে সাকসেস হয়। ঠিক আছে সিস্টার, বাই বাই, টেক কেয়ার, ক্যারি অন, লাক, টাটা। প্রিয়জন প্রিয় মুখ যখন তখন হবে ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। মা, তুমি আর কয়দিন এখানে থাকার প্ল্যান করছো? আমরা আর 2 দিন, একটু শপিং বাকি তো। আমার না এখানে একদম ভালো লাগছে না, চলো না আমরা গ্রামে চলে যাই। কেন মা? মম এখানে না আমার কেমন জানি সাফোকেশন লাগছে, আর তাছাড়া আমরা এত দূর থেকে আসলাম বাংলাদেশে, আমরা সব জায়গায় একটু ঘুরে বেড়াবো না, একই জায়গায় এতদিন থেকে বসে আছি। বাবা মেয়ের তো দেখছি একই সমস্যা। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করতে হবে না, আমার রাজকন্যাটা কষ্ট পেলে আমিও কষ্ট পাই। তাহলে তুমি বলো বাবাকে বলবা কালকেই আমরা এখান থেকে চলে যাবো। কালকে? প্লিজ মা, প্লিজ, আমার যা দুটো শাড়ি কেনা বাকি। প্লিজ মম, আই উইল বাই ইউ শাড়ি ফ্রম অস্ট্রেলিয়া। ওকে মা, ফ্রম নানু বাড়িও সবাই অপেক্ষা করে বসে আছে। যাবো কিন্তু, হ্যাঁ হ্যাঁ, রাতেই বাবার সাথে কথা হবে, সকালেই বেরো। থ্যাংক ইউ মা। তুমি ইউজ ইয়োর ফোন। I
একটা কাজ করো, ব্যাগগুলো গুছিয়ে ফেলো। কি হলো, কোনো কথাবার্তা কও না, কি হয়েছে তোমার? কি কমব, বড় টেনশন আছে। কি টেনশন? তোমার ভাই আমার শ্যালক, তারে লয়ে এই বড় টেনশন আছে। একটা লোক হোক বোনের বাড়ি, হোক দুলে ভাইয়ের বাড়ি, সেই বাড়িতে কিভাবে এইভাবে দিনের পর দিন থাকে আমি তো ভাবতেই পারি না। তোমার না করছি, আমার ভাই যতদিন ইচ্ছা ততদিন আমার বাড়িতে থাকবো, এইসব নিয়ে তুমি কোনো কথা কইবা না। এই যতদিন যে সে থাকবো, তার বাজার কে কইরা দিব, কার টাকা দিয়ে বাজার হইব সেটা তো টের পাও না। আমার তো ইচ্ছা করে তারা ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিতে। তোমার লজ্জা করে না এইসব কথা কইতে? না লজ্জা করে না, লজ্জা করে না বলেই তো এই বাড়িতে আছো। খবরদার কইতেছি, আর যদি এইসব কথা কইবা আমি কিন্তু আমার ভাইয়ের সাথে বিদেশে চলে যাব। বিদেশ চলে যাব? টের তো পাও না, এই কিপটা আমি যদি না করতাম তাহলে এই সাইডতলা বাড়িতে থাকতে পারত না, একবারে ভিক্ষা করিয়া খাইতা। এই দুলা ভাই, কি অবস্থা, কেমন আছেন? আছি তো ভালোই, তো তুমিও তো ভালো আছো বোধ হয় না? ওয়েল আই এম ওকে, আমার তো এতদিন পরে অস্ট্রেলিয়ান থেকে এখানে এসে ভালো লাগছে, ভালো আছি, ভালো খুব ভালো লাগছে। ভালো ভালো, আসলে তোমরা ভালো থাকলেই তো আমাদের ভালো লাগে। তুমি তো এলা একবারে কাছের আত্মীয়। হ্যাঁ, তা তুমি তো অস্ট্রেলিয়ায় ব্যবসাপাতি করো তাই না? ব্যবসাপাতি কেমন চলছে? ভালো, খুব ভালো। আমার একটা ওখানে মল মল আছে, শপিং মল, ভালো জি। কিন্তু তুমি যে এখানে চলে আসছো, তো ওখানে ব্যবসা ফালাই আইছো, এটা কি ঠিক হইতেছে? তুমি জানো কি না জানি না, আমি এই দোকান এসব দোকান হইলো অনেকটা ভাগা কাটালে কোনো মালিক যদি না থাকে, সেলসম্যানরা কি বিক্রি করে না করে সব তো শেষ করে দিই। আমার মনে হয় তুমি তাড়াতাড়ি চলে যাও, তোমার ব্যবসার ক্ষতি না করে। না আমার অ্যাকচুয়ালি যাওয়ার দরকার নাই দুলা ভাই, কিন্তু আপনি এখানে থাকলে কি কোনো সমস্যা? আমার এখানে থাকলে কি সমস্যা, সমস্যাটা হইলো আমি কইছিলাম আর কি, তোমার ক্ষতি হোক সেটা আর আমি চাইতে পারি না। তো গ্রামের বাড়িতে যাবে না, সেখানে তোমার বাপ মার কবর আছে, সেখানেই তো তোমার যাও। দুলা ভাই যাবো, অফকোর্স যাবো। আর আমার আরেকটা প্ল্যান আছে আপনার সঙ্গে শেয়ার করে রাখি। ইউনো আই হ্যাভ মাই স্কুল ফ্রেন্ডস, আই ওয়াজ নট সিইং দেম ফর লাস্ট ইউনো অলমোস্ট 34 ইয়ার্স, সো আমি ওদের সঙ্গে এবার একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করেছি, এখানে করব। হোটেলে করবো না? আরে দুলা ভাই আর ইউ ক্রেজি, হোটেল তো একটা কমার্শিয়াল প্লেস, হোমলি অ্যাটমসফিয়ার এখানে করবো আপনার এখানে। দুলা ভাই আমি আই হ্যাভ ইনভাইটেড 8 of my friends, so 8 বন্ধু প্লাস দেয়ার স্পাউসেস 16, আর আপনাদের এখানে তো ড্রাইভার থাকে না সবার, সো সব মিলিয়ে অ্যারাউন্ড 20-22 লোক। 20-22 লোকের এই খুপরির মধ্যে তুমি নিয়ে আসবা, এটা কি ঠিক হইব? তুমি কও, আমি কই কি, তুমি বন্ধু বান্ধবদের নিয়ে গ্রামে চলে যাও, গ্রামেও তো তোমার কিছু বন্ধু বান্ধব আছে, সবাইরে লইয়া একটা পার্টি টার্টি করো, যত খুশি
যতদিন 7 দিন 8 দিন 10 দিন ওরা থাকলো, তারপরে তুমিও দরকার হলে ওদের লগেই চলে আয়া, সরাসরি এয়ারপোর্টে চলে গেলা, আর আমাদের লগে দেখা না হলে কোনো অসুবিধা নাই, দেখা তো একবার হয়েই গেছে, তোমার আপাও কিছু মনে করবো না। হ্যাঁ একবার দেখা হয়েছে তো, বিদেশি মানুষের লগে একবার দেখার বেশি কদিন হবে, তুমি ব্যস্ত মানুষ না, ওখানে তোমার ব্যবসা পাতি আছে না, তুমি এক কাজ করো ওইভাবে অস্ট্রেলিয়া চলে যাবে। হ্যাঁ তুলে ভাই, আমরা সবাই জানি যে আপনি মাইজার কৃপন, কিন্তু একটা এক্সট্রিম লেভেলের কৃপন দুলাভাই, আই জাস্ট কান্ট বিলিভ ইট। দুলাভাই আপনি আপনি যে বিল্ডিংটা, এটা কত ফ্লোর যেন আছে, কততলা? এটা চারতলা বাড়ি। চারতলা না, চারতলা, তার মানে ইচ ফ্লোর দেয়ার আর 2 অ্যাপার্টমেন্টস রাইট, তাহলে 4 টাইমস 2 8টা অ্যাপার্টমেন্ট, একটা আপনি থাকছেন, 7টা অ্যাপার্টমেন্ট, এবং আপা বলছিল যে আপনার মানে 35,80,000 টাকা পাই। আপনার মতো একজন লোক 2 লাখ টাকা মান্থলি নেট ইনকাম, আর আপনি এরকম একটা চিপ একটা পোলো শার্ট পরতে পারেন? চিপ কেমনে কও, 170 টাকা দিয়ে কিনতেছি। আই এম সরি, 170 টাকা, 170 টাকা, হুইচ ইজ লাইক, ইউ নো, ইটস নট ইভেন $10। আপনি এই যে মানে 170 টাকা একটা টি শার্টকে আপনি অনেক এক্সপেন্সিভ মনে করেন? 170 টাকা বেশি মনে হইব না, কী কো তুমি? দাদা ম্যাম সরি, আপনাকে দিয়ে সম্ভব না, আমরা সেই ছোটোবেলা থেকে আপনাকে দেখছি, ইউ আর এক্স্যাক্টলি দ্য সেম পার্সন হুম আই সিন ইন মাই চাইল্ডহুড, ছোটোবেলা থেকে। দাদা ভাই আমি একটু আপনি আপনি আপনাকে আমি একটা রিকোয়েস্ট করি, যেহেতু আপনি বলছেন 170 টাকা অনেক দাম এবং পোলো শার্টটাও অনেক অনেক এক্সপেন্সিভ, রাইট, আপনি বেটার খুইলা ফেলান, বুঝছেন, খুইলা, তারপরে যেহেতু দামি জিনিস পড়লে নষ্ট হয়ে যাবে, খালি গায়ে হাঁটা হাঁটা চলাফেরা করে। তুমি আমার মস্করা করো না, মস্করা কি আছে ভাই, এখানে 3-4 মাস থাকো, অসুবিধা নেই। প্রিয়জন প্রিয় মুখ যখন তখন হবে ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। কষ্ট দিয়ে গেলাম, কিছু মনে করেন না। হ্যাঁ আর যদি আপনি কখনো চান্স পান, ডেফিনেটলি আপনি অস্ট্রেলিয়াতে আসবেন, প্লিজ, অবশ্যই যাব, তবে টিকিটটা কিন্তু তোমাদের পাঠাতে হবে। এই যে এই যে সব কিছুর পেছনে ওই ফ্রি একটা কিছু পাইতে হবে, আপনি নিজের টিকিট খরচ করে আপনি যাবেন। শোনো, এই যে তুমি তো মন খারাপ করো সবসময়, প্লিজ মন খারাপ করবো না, দেখা হবে একদম, আমরা ঠিক মতো যাবো, ফেরার পথে তোমার সঙ্গে কথা বলে যাবো। আসতেই হবে কিন্তু, 2-3 দিন থেকে তারপর যাবি। আপা আমাদের ছুটি তো খুব কম, আর নানা বাড়ি সবাই বসে আছে। এই 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 যে আবার সেই এই সবটা সময়, এই জন্য আসতে চাই না আপা, তো মন খারাপ করছো কেন, আমরা আবার আসবো না। দুলা ভাই আপনাকে তো অনেক শান্তিতে রাখছেন, হ্যাঁ এই যে মনটা খারাপ করতে সেটা খেয়াল রাখেন প্লিজ। ঠিক আছে, কোনো চিন্তা করো না, এত বছর ধরে আছি, অশান্তিতে রাখছি তোমার মতো? না না, খুব শান্তিতে রাখছেন। আচ্ছা ঠিক আছে আপা, ফেরার পথে কিন্তু আমার পাশে কয়েকদিন থেকে, তারপর যাবি আপা? হ্যাঁ চেষ্টা করব, কিন্তু ওরা অ্যাকচুয়ালি তাড়াতাড়ি চলে যেতে চাচ্ছে। কি আপা, মামা মামি কোথায় আছেন আপনারা? আমরা একটু গ্রামে যাচ্ছি। গ্রামে যাচ্ছি মানে আপনারা থাকবেন আর কিছুদিন? না বাবা, আমরা একটু ওর নানা বাড়ি যাচ্ছি, 2-3 দিন থাকবো, তারপর তো আমাদের ফ্লাইট, কি করবো বলো, তোমাদের এখানে তো খুব এনজয় করলাম। মামি এটা কি বললেন আপনি, এট লিস্ট যাওয়ার আগে তো আমাদের বাসায় থাকবেন। মামা আমরা চেষ্টা করব ফেরার সময় তোমাদের সঙ্গে একটু মানে এট লিস্ট হ্যালো বলতে, আর যদি না পারি তাহলে তো কিছু মাইন্ড করো না, বিকজ ওদের সেমিস্টার শেষ হয়ে যাচ্ছে, সো আমাদের যেতে হবে তাড়াতাড়ি। মামা চেষ্টা করুন, আপনি যাওয়ার আগে ডেফিনেটলি বাসায় আসবেন, কেমন দেখা না এতদিন পর আসছেন আপনারা, এটা ইট লুকস উইয়ার্ড মামা। কথা দিচ্ছি আবার আসবো, আর তার থেকে বড় কথা হলো তুমি আপা দুলা ভাইকে নিয়ে আমার ওখানে যাবে। আমি দেশ ছেড়ে কোথাও যাবো না। তোমাকে কি সারা জীবনের জন্য যেতে বলেছি? ঘুরতে যাবে, আমরা অপেক্ষা করে বসে থাকবো, অনেক এনজয় করবো। মামা চেষ্টা করবো, মামা আপা চেয়ে না না চেষ্টা করবো।
নিজের খেয়াল রাখবা, ভালো থাকবা। ফেরার কথায় ছুটি, আপা চেষ্টা করব, কতটুকু পারবো জানি না, ও বাড়িতেও সবাই বসে আছে, বুঝবি তো। দুলা ভাই, আপনাদের অপেক্ষা কিন্তু আমি বসে থাকবো। অবশ্যই মমি, থ্যাংক ইউ, খুব মজা করলাম বাবা, আমি আসবো। সায়ম ভাইয়া, তুমি কি জানো বাংলাদেশ আসার প্ল্যানটা কার ছিল? আপুর ছিল। ও গত 2 বছর যাবৎ বাংলাদেশে আসার জন্য কত ভাবেই না আব্বু আম্মুকে কনভিন্স করেছে, ফাইনালি আমরা বাংলাদেশে। কিন্তু ওই বোকাটা কোনোভাবেই বলতে পারলো না সে কার জন্য এখানে এসেছে। আমিও নানানভাবে চেষ্টা করেছি ওকে দিয়ে বলানোর। তুমি শুনলে অবাক হবা, কেন জানো? কারণ ও শুধুমাত্র তোমার জন্য এসেছে। ও তোমাকে ওর মনের কথা বলতে গিয়ে লজ্জায় বলতে পারেনি, তুমিও বোঝোনি ওর মনের কথা। সেজন্যই মনে কষ্ট নিয়ে নানু বাড়ি যাওয়ার প্ল্যান হলো। এখন যা করার তোমাকেই করতে হবে।